শুভ সন্ধ্যা। অনেকদিন পর ফিরে এলাম আবার একটা ব্লগ নিয়ে। আজ ক্যামেরার এপারে ম্যাডাম নেই, আমি সৈকত আজ ভিডিওটা শ্যুট করছি। আজকে রেনি ডে, সকাল থেকেই বৃষ্টি পড়ছে, মুডটাও ভালো ছিল না, আর এরকম ভিজে ভিজে অবস্থায় অফিস যেতে হয়েছে, তাই মুডটা ঠিক নেই। তাই ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা সময় কাটালে মুডটা অনেকটা বেটার হতে পারে এবং অনেকটাই ভালো হতে পারে। তাই রাস্তাতেই হেলমেটে ক্যামেরাটা লাগিয়ে ব্লগটা স্টার্ট করে দিলাম। কিছু ছোটো ছোটো ক্লিপ রাস্তার সঙ্গে শেয়ার করছি, সাথে সাথে কিছু কথাও তোমার সঙ্গে শেয়ার করছি। অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে আস্তে আস্তে বোর লাগছিল, তাই ভাবলাম রাস্তারই কিছু বৃষ্টি ভেজা সন্ধ্যা তোমাদের সঙ্গে মুহূর্তগুলো শেয়ার করি। আর এখন অফিস ট্রান্সফার হয়ে যাওয়ার পর থেকে অনেকটা রাস্তা বাইক চালাতে হয়, তাই অনেকটাই বেখেয়ালিভাবেই বলতে পারো, আনমনে, গান শুনতে শুনতে নয়, গান গাইতে গাইতে আমি যাতায়াত করি। তো মাঝপথে একটু ব্রেক নিলাম চায়ের জন্য। তো রীতিমতো রোজই এখানে দাঁড়িয়ে একটু ব্রেক নিয়ে চা খাই, কারণ ব্রেকটা খুবই প্রয়োজন। একভাবে গাড়ি চালালে কোমরে যেমন যন্ত্রণা তো হয়, বিরক্তও লাগে এবং মনটা আনমনে হয়ে যায় বললাম, তাই মনটা রিফ্রেশ করার জন্য কিছুটা চায়ের ব্রেক তো দরকারই। আর বাড়ির কাছাকাছি এসেই গেছি মোটামুটি, তো যাওয়ার পথে রাত্রে ডিনারের জন্য মিষ্টি নিয়ে যাব। মিষ্টি ছাড়া রাতের ডিনার তো অসম্পূর্ণ, তা তো তোমরা জানোই। তো বাড়ির কাছাকাছি মিষ্টির দোকানে চলে এসেছি, কোন মিষ্টিটা নেবো বুঝতে পারছি না, সমস্ত মিষ্টি সুন্দর এবং পছন্দের আমার কাছে, কারণ মিষ্টি জিনিসটাই আমার পছন্দের। তো প্রথমে দু একটা মিষ্টি আমি আগে খেয়ে নিই, তারপর বাড়ির জন্য নিয়ে যাওয়ার জন্য ডিসাইড করব। তো এই হচ্ছে মিষ্টির দোকান, আর মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। তো ডিসাইড করলাম কোন মিষ্টিটা নেবো, কী ডিসাইড করলাম সেটা হচ্ছে প্লেন রসগোল্লা, কারণ অন্যান্য মিষ্টি রোজই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া হয়। আর তার সঙ্গে সঙ্গে বাড়িও এসে পৌঁছে গেছি, আর সাথে এসেছে পার্লেজি, কারণ আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড, তাদের ডিনারের টাইম হয়ে গেছে রোজকার মতো, তো তারাও এসে গেছে। তো আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডদের একদম ঘড়ির অ্যালার্মের টাইমের মতো, আমার গাড়ির আওয়াজ শুনলে, আমার গাড়ির হর্ন শুনলে তারা একদম টাইম ধরে চলে আসে রাতের ডিনারের জন্য, কারণ তারা ডিনারটা সেরে নিয়ে বা তাদের ডিউটি চালু করবে। তো এই যে দেখো, প্রথম সিকিউরিটি গার্ড, সেকেন্ড, থার্ড সবাই এসে হাজির হয়ে গেছে। এর মধ্যে যে লাল যে সিকিউরিটি গার্ড দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে লালি, একটু ভয়ঙ্কর সুন্দর এবং ভয়ঙ্কর দুষ্টু, কারণ এর একটা বাজে স্বভাব আছে, খালি খালি গায়ের ওপর পা তোলা। তাতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা এদের নিয়ে সারাক্ষণ থাকি এবং এরা আমাদের কোনো ক্ষতি করবে না তাও জানি। তো এদের খাওয়ানোটা সম্পূর্ণ করি। তো ফাইনালি অফিস থেকে এসে ফ্রেশ হলাম, স্নান টান করলাম, আর তোমরা তো তোমাদের তো বললাম মিষ্টির দোকানে গিয়ে হালকা করে টিফিনও খেয়ে নিয়েছি, টিফিন বলা ভুল, আমি মিষ্টির দোকানে বাড়ির জন্য মিষ্টি আনতে গেলেই নিয়ে তিন চারটে মিষ্টি আরও খেয়ে নিই, তো সেটাই খাওয়া হয়ে গেলো। আর যবে থেকে অফিসটা দূরে ট্রান্সফার হয়েছে, তোমরা সকলে হয়তো জানো না, আমার অফিস প্রথমে চামড়াইলে ছিল, হাওড়ার চামড়াইলে, এখন রানীহাটি আমতা, সেখানে ট্রান্সফার হয়ে গেছে। তো আগের মতো আর সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি ফেরা হয় না, প্রায় দিনই বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে আটটা নটা, কোনো দিনও পৌনে দশটা দশটা হয়ে যায়। তো বাড়ি ফিরে এসে টিফিন খাই না, একটাই কারণে কি, রাত্রিবেলা খাবারটা আর খাওয়া যাবে না বলে। তো সেহেতু বাইরেই হালকা কোনো দিন টিফিন করে আসি, আর রাস্তায় রোজেরই ব্রেক দিই চায়ের দোকানে, কারণ ব্রেকটা দিই একভাবে গাড়ি চালালে কষ্ট হয় বলে, যার জন্য চায়ের দোকানে ব্রেক দিই। আর বাড়ি এলাম, এই জাস্ট তোমরা সবই দেখতে পেলে। তো এইবার টুকটাক অফিসের কিছু কাজ আছে, সেগুলো মেটাবো, মেটাতে মেটাতে একটু চা বিস্কিট খাবো, খেতে খেতেই রাত্রির খাবার টাইম হয়ে যাবে, কারণ এখনই বাজে সাড়ে নটা, তো সাড়ে দশটার মধ্যে খেয়ে না নিলে আবার ওদিকে সকালবেলা উঠতে প্রবলেম হবে। আর আজকে এসে জানতে পারলাম রাত্রির রান্না হচ্ছে ঘুগনি আর রুটি, তো সেটা দিয়ে রাত্রির ব্রেকফাস্ট হবে। তো চলো চায়ের সঙ্গে সঙ্গে টুকটাক অফিসের কাজগুলো মিটে নিই, দেখা হচ্ছে তারপর আবার তোমাদের সঙ্গে। তো ম্যাডাম চা নিয়ে চলে এসছে বিস্কুটের টিপে নিয়ে, আর এই যে দুটো কাপ দেখতে পাচ্ছ, ফাইন গ্লাস পট, অনেক আমার এটা খুব পছন্দের একটা জিনিস, রথের মেলাতেই কিনেছিলাম, আগেও ছিল, ভেঙে গেছিলো, রথের মেলায় গিয়ে দেখতে পাওয়ার পর এটা আমরা আবার কিনেছি। আমার ওই ফাইন গ্লাস পটেতে চা খেতে খুবই ভালো লাগে। আর সাথে সাথে বললাম যে অফিসের কিছু কাজ আছে, তাই আবার সেই ল্যাপটপ নিয়ে বসতেই হলো, ইচ্ছা করে না কিন্তু কী করা যাবে, এসে করতেই হবে বাধ্য। তাই চা খেতে খেতে টুকটাক যা কাজ আছে সেগুলোকে মিটিয়ে নিই, আর দুজনে একটু গল্পও করা হবে, এই টাইমটা আমরা দুজনে একটু নিজেদের মধ্যে সময় কাটাই, কারণ এরপরে ম্যাডাম চলে যাবে রান্না করতে, আমি এখানে কাজেতে আর একটুভাবে গভীরভাবে মনোযোগ দিয়ে ফেলবো, মনোযোগ দেওয়া ভুল, কাজের জন্য আমি আরও বেশিভাবে
প্রস্তুত হয়ে পড়বো, তো তখন দুজনের কথা বলা হবে না। তাই এই চাট খেতে খেতে যেটুকু যা কথাবার্তা হয়, দুজনের সারাদিনের জমে থাকা কথা দুজনের শেয়ার করি, দুজন দুজনের সঙ্গে কথা বলি, নানান রকম কথা। আর সাথে সাথে মাঝখানে রোজের নিয়ম করে দিদিদের ফোন করা হয় ভাগনার সঙ্গে কথা বলার জন্য, ভাগ্নির সঙ্গে কথা বলার জন্য। তার উপর প্লাস আজকে ভাগ্নিদের কলেজ শুরু হবে, সে গেছিলো ওখানে, তো সেই বিষয়েও একবার ফোন করতেই হবে। তো ম্যাডামকে তাই বলছি একবার ফোন করার জন্য দিদিদের। একবার ভাগ্নি নতুন ফোন কিনেছে, ভাগ্নিকে ফোন করলেই পাওয়া যাবে যে আজকে প্রথম দিন ওর কেমন গেল বা কী হলো না হলো, ভর্তি কীভাবে কী হলো। এইভাবেই সন্ধ্যাবেলাটা প্রতিদিনেরই কেটে যায়, রোজের সমান যায় না, কিন্তু আজকে ব্লগ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে সময়টা কাটে। নর্মাল একটা সন্ধে, নর্মাল দিন যেভাবে কাটে আর কি। আর তোমাদের তো আগেও বলেছি, এখনও বলছি, মুডটা আজকে ভালো ছিল না, কিন্তু তোমাদের সঙ্গে সময় কাটানোর পর প্লাস বাড়ি এসে ম্যাডামের সঙ্গে সময় কাটানোর পর মুডটা অনেকটাই রিল্যাক্স লাগছে এবং ফ্রেশ লাগছে। কিন্তু ওই কি, ভাবলেই দুঃখ লাগে, কষ্ট লাগে যে পরের দিন সকালবেলা আবার দৌড়তে হবে অফিসের জন্য। আর এখন বর্ষাকাল, রোজেরই সকালবেলা উঠে ওই যখন দেখি বৃষ্টি হচ্ছে, তখন আর ইচ্ছা করে না বেরোনোর জন্য, বাধ্য হয়ে যায়। মনটা বাড়িতেই পড়ে থাকে আর সত্তা বাড়িতে পড়ে থাকে, শুধু দেহটা যেন কাজে যায়। কিন্তু কী করবো, বাধ্য হয়ে যেতে হয়। স্কুল লাইফটা খুব মিস করি, কারণ স্কুল হলে ছুটি করতাম, বাঙ্ক করতাম, এই আর কি। তো এইভাবে চায়ের টাইমটা কাটছে, আর সন্ধ্যেবেলা দুজনে মিলে একসঙ্গে সময় কাটাচ্ছি। আর ওদিকে ম্যাডাম ভাগ্নিকে ফোন করেছে, তার সঙ্গে কথাবার্তা বলছে। তো এইভাবেই চলতে থাকুক, কাজটাও মিটিয়ে নিই, একসঙ্গে কাজটা হোক। আর একবারে রাত্রে তোমাদের সঙ্গে ডিনারে কথা হবে, তো ততক্ষণ তোমরা একটু গানই শোনো, আর কি করবো। ফাইনালি অফিসের কাজটা কমপ্লিট করলাম, আর এখন বাজে হচ্ছে 10:25। তো এবার একটু ডিনার টাইম, কারণ আর শরীরও দিচ্ছে না, আর মোটামুটি কাজও কমপ্লিট হয়ে গেছে আমার। আর কি বলবো, আর আজকে মুডটা একটু ভালো ছিল না, তোমাদের ভিডিও শুরুতেই বললাম, তাই তোমাদের সঙ্গে একটু সময় কাটাতে এলাম, সাথে টুকটাক নিজের কাজগুলো মেটালাম। আর রাত্রির মেনু বলতে আজকে ঘুগনি, রুটি আর মিষ্টি তো সাথে করে নিয়ে এলাম। তো একবার রান্নাঘরটাও তোমাদের ঘুরিয়ে আনি, আর ম্যাডামকে একবার দেখিয়ে আনি। আর বৃষ্টি বাদলের দিনে তো কি বলবো আর, তোমাদের ঘর দোর পুরো অগোছালো অবস্থায় থাকে, চারিদিকে জিনিসপত্র জামা কাপড় শুকোচ্ছে না ঠিকঠাক করে। কাল রাত্রির থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যায়, এখন তো বৃষ্টির সময় যখন তখনই বৃষ্টি হয়। আর তো ভিডিওটা প্রায় শেষ করবার পর্যায়ে চলে এসেছি, কারণ আর এখনও বেশি রাত্রে দুজনের জাগা হয় না।
আর ম্যাডাম এর রান্নাও প্রায় কমপ্লিট, তাই আওয়াজ দিয়ে দিল খেতে আসার জন্য। রুটিটা হয়ে গেছে আর তরকারিও এই হচ্ছে, আমাদের দেখাচ্ছি দেখো যে আমাদের ঘুগনি রেডি। আর এবার এটা একদম শেষই, আর ম্যাডাম একটুখানি ফুড ধরলি না বিনলি তারপর আমরা খেতে বসা হবে। তো আমাদের রাত্রিরের মেনু এই, আর এই যে হচ্ছে ম্যাডাম, আজকে পুরো ভিডিওটা আমি শ্যুট করলাম তাই ম্যাডাম আর কোনো রকম এতে ইন্টারফেয়ার করলো না, আজকে সে সম্পূর্ণ ফ্রিভাবে রয়েছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, ছোট্ট একটা ব্লগ, সন্ধ্যেবেলার রেডি টে ব্লগ বলতে পারো বা এমনি ব্লগই বলতে পারো। অনেকদিন পর আমি ক্যামেরার সামনে এলাম, হঠাৎ করে মনে হলো মুডটা আজকে ভালো নেই, তাই তোমাদের সঙ্গে সময় কাটালে মুডটা ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, এবং যারা যারা আমাদের সঙ্গে আছো তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তোমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব পেলে আমরা অনেকটা এগিয়ে যেতে সাহস পাবো, কারণ আমরা খুবই নতুন এবং আমরা অনেক কিছুই ভুলভ্রান্তি করি, তোমাদেরা দেখলে এবং তোমরা জানালে আমরা সেই ভুলভ্রান্তিগুলো শুধরাতে পারবো। তো অবশ্যই একটা ছোট সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর পারলে শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই অফ করলাম, টাটা, সবাই ভালো থেকো।